প্রিয় ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। দেশ বাংলা টিভির দেশের সংবাদে আপনাকে স্বাগতম। শুরুতেই সংবাদ শিরোনাম। ভয়াল সিডরের শক্তিকে ছুঁয়ে ফেলেছে আমফান, সুপার সাইক্লোনের রূপ নিতে পারে আমফান। আমফান মঙ্গলবার বিকেল থেকে মানুষকে আশ্রয় কেন্দ্রে নেওয়া শুরু। দেশ বিদেশের সকল সংবাদ পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আর আপনি যদি আগে থেকেই সাবস্ক্রাইব করে থাকেন, তাহলে সবার আগে সর্বশেষ সংবাদ পাওয়ার জন্য এখনই বেল আইকনে ক্লিক দিয়ে রাখুন। এবারে বিস্তারিত। ভয়াল সিডরের শক্তিকে ছুঁয়ে ফেলেছে আমফান। অতি প্রবল ঘূর্ণিঝড় আমফান ইতোমধ্যে ব্যাপক শক্তি অর্জন করে ধ্বংসাত্মক রূপ ধারণ করেছে। ঘূর্ণিঝড় কেন্দ্রের 85 কিলোমিটারের মধ্যে বাতাসের একটানা সর্বোচ্চ গতিবেগ ঘন্টায় 210 কিলোমিটার, যা দমকা অথবা ঝড়ো হাওয়ার আকারে 220 কিলোমিটার পর্যন্ত বৃদ্ধি পাচ্ছে। এর আগে বলা হয়েছিল ঘূর্ণিঝড় কেন্দ্রের 74 কিলোমিটারের মধ্যে বাতাসের একটানা সর্বোচ্চ গতিবেগ ঘন্টায় 110 কিলোমিটার, যা দমকা অথবা ঝড়ো হাওয়া আকারে 130 কিলোমিটার পর্যন্ত বৃদ্ধি পাচ্ছে। 1970 সালের ঘূর্ণিঝড়ের সর্বোচ্চ গতিবেগ ছিল ঘন্টায় 224 কিলোমিটার এবং 2007 সালের ঘূর্ণিঝড় সিডরের সর্বোচ্চ গতিবেগ 223 কিলোমিটার। এই ঘূর্ণিঝড় সরাসরি বাংলাদেশের ভূখণ্ডে আঘাত হানতে পারে বলেই আগেই পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। উত্তর বঙ্গোপসাগর ও গভীর সাগরে অবস্থানরত সব মাছ ধরা নৌকা ও ট্রলারকে অতিসত্ত্বর নিরাপদ আশ্রয়ে যেতে বলা হয়েছে এবং পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত নিরাপদ আশ্রয়ে থাকতে বলা হয়েছে আবহাওয়া অধিদপ্তরের নির্দেশনায়। চট্টগ্রাম, কক্সবাজার, মংলা ও পায়রা সমুদ্র বন্দরকে 4 নম্বর স্থানীয় হুঁশিয়ারি সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। 18 মে দুপুর 2টার তথ্য বিশ্লেষণ করে বিশেষ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। তাতে বলা হয়েছে দক্ষিণ পূর্ব বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন দক্ষিণ পশ্চিমে বঙ্গোপসাগর এলাকায় অবস্থানরত অতি প্রবল ঘূর্ণিঝড় আমফান উত্তর দিকে অগ্রসর ও ঘনীভূত হয়ে বর্তমানে পশ্চিম মধ্য বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন দক্ষিণ বঙ্গোপসাগর এলাকায় অবস্থান করছে। বাংলাদেশের মতো ঘূর্ণিঝড়ে আমফানের গতিপথের দিকে চোখ রাখছে ভারতও। দেশটির আবহাওয়া অধিদপ্তরের বুলেটিনে বলা হয়েছে ঘূর্ণিঝড়টি আরও শক্তিশালী ঝড়ে পরিণত হবে। ঘূর্ণিঝড়টি 18 মে দুপুর 12টায় চট্টগ্রাম সমুদ্রবন্দর থেকে 1110 কিলোমিটার দক্ষিণ দক্ষিণ পশ্চিমে, কক্সবাজার সমুদ্রবন্দর থেকে 1050 কিলোমিটার দক্ষিণ দক্ষিণ পশ্চিমে, মংলা সমুদ্রবন্দর থেকে 1025 কিলোমিটার দক্ষিণ দক্ষিণ পশ্চিমে এবং পায়রা সমুদ্রবন্দর থেকে 1010 কিলোমিটার দক্ষিণ দক্ষিণ পশ্চিমে অবস্থান করছিল। এটি আরও ঘনীভূত হয়ে উত্তর দিকে অগ্রসর হতে পারে এবং পরবর্তীতে দিক পরিবর্তন করে উত্তর পূর্ব দিকে অগ্রসর হয়ে খুলনা ও চট্টগ্রামের মধ্যবর্তী অঞ্চল দিয়ে 19 মে শেষ রাত থেকে 20 মে বিকাল অথবা সন্ধ্যার মধ্যে বাংলাদেশের উপকূল অতিক্রম করতে পারে। সুপার সাইক্লোনের রূপ নিতে পারে আমফান। ঘূর্ণিঝড় আমফান আরও শক্তি সঞ্চয় করেছে। এর মধ্যে বঙ্গোপসাগরে সৃষ্ট এই ঘূর্ণিঝড়টি অতি প্রবল ঘূর্ণিঝড়ের রূপ নিয়েছে। এদিকে ভারতের আবহাওয়া দপ্তর বলছে আগামী 12 ঘন্টায় প্রবল শক্তি সঞ্চয় করে সুপার সাইক্লোনের রূপ নিতে পারে এই ঝড়। এরই মধ্যে ঘূর্ণিঝড়ের বিষয়ে ভারতের পশ্চিমবঙ্গ ও ওড়িশা রাজ্যকে সতর্ক করা হয়েছে। বুধবার ঘূর্ণিঝড়ের প্রভাবে পশ্চিমবঙ্গ ভূমিধ্বসের ঘটনা ঘটতে পারে। ওড়িশার উত্তরাঞ্চলে ব্যাপক ক্ষয়ক্ষতির আশঙ্কা করা হচ্ছে। এছাড়া তামিলনাড়ু ও কর্ণাটকে ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস দেওয়া হয়েছে। এদিকে সোমবার বিকাল 4টায় জরুরি বৈঠকে বসবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ঘূর্ণিঝড়ের প্রভাবে সোমবার সন্ধ্যা থেকে ওড়িশা উপকূলে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে, তবে কোথাও কোথাও ভারী বৃষ্টিপাতও হতে পারে। সোমবার থেকে বৃহস্পতিবার পর্যন্ত জেলেদের সাগরে মাছ ধরতে না যাওয়ার নির্দেশ দিয়েছে। যারা এর মধ্যে সাগরে মাছ ধরতে গেছেন তাদের দ্রুত ফিরে আসার নির্দেশ দেওয়া হয়েছে। আবহাওয়া অধিদপ্তর বলছে সোমবার আরও শক্তিশালী রূপ নেবে ঘূর্ণিঝড় আমফান। বুধবার সন্ধ্যায় পশ্চিমবঙ্গের দীঘা এবং বাংলাদেশের হাতিয়া দিয়ে স্থলে আঘাত হানতে পারে এই ঝড়। ঘূর্ণিঝড়টি আছড়ে পড়ার সময় উপকূলীয় এলাকায় ঘন্টায় 120 থেকে 140 কিলোমিটার বেগে বাতাস বয়ে যাবে। কিছু সময়ের জন্য এর গতিবেগ 155 কিলোমিটারও হতে পারে। এদিকে শক্তিশালী এই ঘূর্ণিঝড়ের বিষয়ে সতর্ক রয়েছে বাংলাদেশও। মঙ্গলবার বিকেল থেকে উপকূলীয় এলাকার মানুষকে আশ্রয় কেন্দ্রে নেওয়া শুরু হবে। ঘূর্ণিঝড়টি সরাসরি বাংলাদেশের ভূখণ্ডে সতর্ক আঘাত হানতে পারে বলেই আগে সতর্ক করা হয়েছে।
বাংলাদেশের আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, ঘূর্ণিঝড়টি এখন যে গতিতে এগিয়ে আসছে তাতে এটি বুধবার সকাল নাগাদ বাংলাদেশের উপকূল অতিক্রম করতে পারে। তাই আগামীকাল বিকেল থেকে হয়তো উপকূলীয় এলাকার মানুষকে আশ্রয়কেন্দ্রে নেওয়া শুরু হবে। চট্টগ্রাম, কক্সবাজার, মংলা ও পায়রা সমুদ্র বন্দরকে 4 নম্বর স্থানীয় হুঁশিয়ারি সঙ্গে দেখিয়ে যেতে বলা হয়েছে। আমফান, মঙ্গলবার বিকেল থেকে মানুষকে আশ্রয়কেন্দ্রে নেওয়া শুরু। বঙ্গোপসাগরে সৃষ্ট ঘূর্ণিঝড় আমফান থেকে আসায় মঙ্গলবার বিকেল থেকে উপকূলীয় এলাকায় মানুষকে আশ্রয়কেন্দ্রে নেওয়া শুরু হবে। সোমবার দুপুরে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মোহাম্মদ শাহ কামাল জাগো নিউজকে এই তথ্য জানান। শাহ কামাল বলেন, আবহাওয়া অধিদপ্তরের তথ্য অনুযায়ী ঘূর্ণিঝড়টি এখন যে গতিতে এগিয়ে আসছে তাতে এটি বুধবার সকাল নাগাদ বাংলাদেশের উপকূল অতিক্রম করতে পারে। তাই আগামীকাল বিকেল থেকে হয়তো উপকূলীয় এলাকার মানুষকে আশ্রয়কেন্দ্রে নেওয়া শুরু হবে। তিনি বলেন, রোজার দিন এটা মাথায় রেখেই আমরা লোকজনকে আশ্রয়কেন্দ্রে নেব। আজকে বিপদ সংকেত ঘোষণা দিলে মানুষ প্রস্তুতি নিবে, আজকে রাতে ঘরে থাকবে। আশ্রয়কেন্দ্রে আনার কিছু নিয়ম আছে। আগে প্রতিবন্ধীদের নিয়ে আসা, গর্ভবতী নারীদের নিয়ে আসা, নারী ও শিশুদেরকে নিয়ে আসা। পুরুষ লোক অনেকে হয়তো ইফতার করে রওনা দেবে। মানুষকে আশ্রয়কেন্দ্রে নিয়ে আসা হোক, সব ধরনের প্রস্তুতি রয়েছে জানিয়ে সিনিয়র সচিব বলেন, এবার আবার সামাজিক দূরত্ব মেনে আশ্রয়কেন্দ্রে জায়গা দিতে হবে মানুষকে। এজন্য গাদাগাদি করে যাতে না থাকে সেজন্য আমরা স্কুল, কলেজ, মাদ্রাসা সহ শিক্ষা প্রতিষ্ঠানগুলো নিয়ে নিয়েছি। উপকূলীয় এলাকায় আমাদের 5,000 সাইক্লোন শেল্টার রয়েছে। এবার শুধু এই 5,000-এর মধ্যেই মানুষ আশ্রয় নেবে না, এবছর আশ্রয়ের কেন্দ্র অনেক বেড়ে যাবে। আমরা ইতিমধ্যেই প্রত্যেকটি শিক্ষা প্রতিষ্ঠান প্রস্তুত করে ফেলেছি আর আমাদের 5,000 আশ্রয়কেন্দ্রও প্রস্তুত। এদিকে এই ঘূর্ণিঝড় সরাসরি বাংলাদেশ ভূখণ্ডে আঘাত হানতে পারে বলে পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। শাহ কামাল বলেন, আমাদের 5,000 আশ্রয়কেন্দ্রে সাধারণভাবে 20-21 লাখ মানুষ আশ্রয় নিতে পারে। এবার করোনার কারণে সামাজিক দূরত্ব বজায় রাখতে হবে, এজন্য শিক্ষা প্রতিষ্ঠানগুলো ব্যবহার করে যাতে খুব বেশি গাদাগাদি না হয়, ফ্যামিলি ওয়াইজ যাতে থাকতে পারে। বাংলাদেশের মতো ঘূর্ণিঝড়ের আমফানের গতিপথে চেয়ে চোখ রাখছে ভারতও। দেশটির আবহাওয়া অধিদপ্তরের বুলেটিনে বলা হয়েছে, ঘূর্ণিঝড়টি আরও শক্তিশালী ঝড়ে পরিণত হবে। সোমবার 18 মে সকাল 6টায় বিশেষ বিজ্ঞপ্তিতে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, দক্ষিণ পূর্ব বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগর এলাকায় অবস্থানরত অতিপ্রবল ঘূর্ণিঝড় আমফান উত্তর দিকে অগ্রসর হয়ে বর্তমানে পশ্চিম মধ্য বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন দক্ষিণ বঙ্গোপসাগর এলাকায় অবস্থান করছে। এটি আজ 18 মে সকাল 6টায় চট্টগ্রাম সমুদ্র বন্দর থেকে 1,150 কিলোমিটার দক্ষিণ দক্ষিণ পশ্চিমে, কক্সবাজার সমুদ্রবন্দর থেকে 1,090 কিলোমিটার দক্ষিণ দক্ষিণ পশ্চিমে, মংলা সমুদ্র বন্দর থেকে 1,070 কিলোমিটার দক্ষিণ দক্ষিণ পশ্চিমে এবং পায়রা সমুদ্র বন্দর থেকে 1,050 কিলোমিটার দক্ষিণ দক্ষিণ পশ্চিমে অবস্থান করছিল। এটি আরও ঘনীভূত হয়ে উত্তর পশ্চিম দিকে অগ্রসর হতে পারে এবং পরবর্তীতে দিক পরিবর্তন করে উত্তর পূর্ব দিকে অগ্রসর হয়ে খুলনা ও চট্টগ্রামের মধ্যবর্তী অঞ্চল দিয়ে 19 মে শেষ রাত থেকে 20 মে বিকেল অথবা সন্ধ্যার মধ্যে বাংলাদেশের উপকূল অতিক্রম করতে পারে। ঘূর্ণিঝড় কেন্দ্রের 74 কিলোমিটারের মধ্যে বাতাসের একটানা সর্বোচ্চ গতিবেগ ঘন্টায় 110 কিলোমিটার, যা দমকা অথবা ঝড়ো হওয়ার আকারে 130 কিলোমিটার পর্যন্ত বৃদ্ধি পাচ্ছে। ঘূর্ণিঝড় কেন্দ্রের নিকটে সাগর খুবই বিক্ষুব্ধ রয়েছে। চট্টগ্রাম, কক্সবাজার, মংলা ও পায়রা সমুদ্র বন্দরকে 4 নম্বর স্থানীয় হুঁশিয়ারি সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। উত্তর বঙ্গোপসাগর ও গভীর সাগরে অবস্থানরত সকল মাছ ধরা নৌকা ও ট্রলারকে উপকূলের কাছাকাছি থেকে সাবধানে চলাচল করতে বলা হয়েছে, যাতে স্বল্প সময় নোটিশে নিরাপদ আশ্রয়ে যেতে পারে, সেই সাথে তাদের গভীর সাগরে বিচরণ না করতে বলা হয়েছে। প্রিয় ভিউয়ার্স, তাহলে কি ঘূর্ণিঝড় আমফান আঘাত হানবে আমাদের উপরে? আপনাদের কি মনে হয়? আমাদেরকে কমেন্ট করে আপনার মূল্যবান মতামত জানাতে ভুলবেন না। সেই সাথে ভিডিওটি শেয়ার করে অন্যকে জানার সুযোগ করে দিন। আমাদের পরবর্তী সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আর আপনি যদি আগে থেকেই সাবস্ক্রাইব করে থাকেন, তাহলে সবার আগে সর্বশেষ সংবাদ পাওয়ার জন্য এখনই বেল আইকনে ক্লিক দিয়ে রাখুন। ধন্যবাদ।